টাকা থাকার পরও যদি কোরবানি না দেয় তাহলে কি পাপ হবে? ফকজিব অতএব টাকা আছে, সামর্থ্য সচ্ছলতা আছে, কোরবানি তার উপরে বর্তা, এরপরও যদি তিনি কোরবানি না দেন অবশ্যই তিনি গুনাহগার হবেন। আর আরাবিয়ান স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামায়ে কেরাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম। তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্নাহ আমল, যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি সুন্নাহ তরক করলেন, এটি সুন্নাহ মুয়াক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ তরক করলেন, সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুনাহগার হলেন না। যেমনটি আমাদের দেশের ওলামায়ে কেরাম মনে করেন ওয়াজিব তরক করা গুনাহগার হবেন সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে। আমাদের দেশের ওলামায়ে কেরামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ এক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে। এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে, যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন, আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন। অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি, যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্নাহ মনে করেন তাদেরও দলিল হল নবী আলাইহিসসালাম বিভিন্ন হাদিসে এটিকে সুন্নাহ বলে অভিহিত করেছেন, ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ বলেছেন, তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেছে। যাই হোক, তো আমাদের দেশে বেশিরভাগ মানুষ হানাফি থট ফলো করেন, সে থটের আলোকে সচ্ছলতা থাকার পরও যদি কেউ কোরবানি না দেন তিনি অবশ্যই গুনাহগার হবেন।